মুর্শিদাবাদ জেলায় বিরোধী দল থেকে 200 জন নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মুর্শিদাবাদ জেলায় বিরোধী দলে বড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। জেলার বেলডাঙ্গা বিধানসভার কোঅর্ডিনেটর বনতোষ ঘোষের হাত ধরে আরএসপির বেলডাঙ্গা শাখা সম্পাদক আবুল বাশার, প্রাক্তন কংগ্রেস গ্রাম পঞ্চায়েত সদস্য জয়নাল শেখ, সিপিআইএম বেলডাঙ্গা শাখা সম্পাদক আবু শহীদ, প্রাক্তন আরএসপির পঞ্চায়েত সদস্য জামশেদ আলী, বিজেপি নেতা বাপ্পা সাধু, সুরেন কোনাই, রাকেশ ঘোষ সহ 200 জন কর্মী কংগ্রেস, বিজেপি, সিপিআইএম এবং আরএসপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দলে যোগদান করে নবাগতরা বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বাংলা জুড়ে যে উন্নয়নের বাতাবরণ বর্তমান মমতা ব্যানার্জির সরকার তৈরি করেছেন, সেই মহাযজ্ঞে সামিল হতে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন বলে জানান। বেলডাঙ্গা বিধানসভার কোঅর্ডিনেটর বনতোষ ঘোষ সকলকে জানায় শুভ সবুজ অভিনন্দন। তিনি আরও জানান, আজকের যোগদানের পর তৃণমূল সংগঠন আরও শক্তিশালী হল। কতজন যোগদান করলো একটু বলুন। আজকে বামফ্রন্টের সিপিএম আরএসপি দল থেকে, কংগ্রেস এবং বিজেপি থেকে টোটাল 200-র উপরে কর্মী সমর্থকরা আজ তৃণমূলে যোগদান করলেন। প্রত্যেকই অঞ্চলে, মানে বিশেষ করে আরএসপি দলের যারা নেতৃত্ব আবুল বাশার সাহেব, জামশেদ সাহেব এবং কংগ্রেসের আমাদের বিশেষ করে জয়নাল সাহেব, এদের এবং তাছাড়া বিজেপির যারা ছিল বাপ্পা সাধু, এইসব যারা নেতৃত্ব আছে তাদের নেতৃত্বে 200 লোক যোগদান করছে। আপনার পরিচয়? আমি বনতোষ ঘোষ, সমন্বয়কারী বেলডাঙ্গা বিধানসভা এবং সভাপতি বেলডাঙ্গা উত্তর তৃণমূল কংগ্রেস। আপনি তৃণমূলে যোগদান করার পিছনে কি কারণ একটু বলুন। আমি দীর্ঘ 1978 সাল থেকে আমি বামফ্রন্টের শরিক দল আরএসপি দলের সঙ্গে যুক্ত ছিলাম। এখন বর্তমানে আমার দেশের যা ভারতবর্ষের ভয়ানক যে অবস্থা, তাতে দুর্দিনে সুদিনে সমাকার জন্য আমাদের মামাটি সরকার, মানুষ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে আছে। তাই তার নীতি আদর্শ চলাফেরা দেখে আমি এই তৃণমূলে যোগ দিলাম। আমি এর আগে শুনেছিলাম যে 1993 সালে 21 জুলাই আমাদের বামফ্রন্টের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতা থাকাকালীন, জ্যোতিবাবু ক্ষমতা থাকাকালীন, একটা সেখানে ন্যায় প্রতিবাদে এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা রায়টাহে মিটিং মিছিল ডেকেছিলেন। সেখানে অনেক সেই প্রশাসনের হাত দিয়ে লাঠিচার্জ করে এবং তাজা 13 জন সেখানে গুলি করে মারা হয়েছিল। তবুও মমতা ব্যানার্জি কিন্তু সেই পশ্চিমবাংলা সোনার বাংলার পাশে তিনি আজ পর্যন্ত আছেন, আগামী দিনে থাকবেন। সেই দীর্ঘদিনের সেই অবস্থা দেখে আর এখন বর্তমানের অবস্থা দেখে আমাকে খুব ভালো লেগেছে এর নীতি আদর্শ দেখে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী দিনে আমি যতদিন পর্যন্ত এই মমতা ব্যানার্জি থাকবে ক্ষমতায়, আমি তার পাশে থাকার চেষ্টা করব এবং থাকব। আপনার নাম? আমার নাম আবুল বাশার শেখ, ডাক নাম আমার পুতু। মুর্শিদাবাদ থেকে রাজেন্দ্রনাথ দত্ত, টাইমস বাংলা।